नमस्कार गांगुली फूड एंड ब्लॉग चैनले अपने सकल के स्वागत। सत्यि कथा बोलते कि ठाकुरमार हाथेर ये सब रेसिपिगुलो जखन आमरा बनाई और अपन संगे शेयर करी तखन ठाकुमा के खूब मिस करी। दुर्दान्त स्वादेर ये रेसिपिगुलो एकटाई मात्र तरकारी दिए पुरो दुपुरेर पेट भरा भात खावा हो जाए। भालो होयेछे? खूब भालो। चलुन ताहले रेसिपिटा एकबार शिखे नी। प्रथमेई चार पाँचटा काँचा लंका, दो चामच कालो सर्षे, दो चामच सादा सर्षे और तीन चामच पोस्त और दो चामच मतन छोटो चामचे दो चामच मतन जिरे। तारपर एटाके शिलनोड़ाए बेटे भालो करे एकटा मिहि पेस्ट तैरि करे निते हबे। आज थेके 50-60 बछर आगे ठाकुमा मायेदेर माथाय एमन सब डिलिशियास टेस्टी रेसिपि जे की करे आसतो भगवान जाने। जाई होक पटलगुलोके एखाने केटे धुए रखा होयेछे, तार मध्ये हलुद, लंकार गुड़ो, नून। एबार जे मसलाटा आमरा पेस्ट करलाम सेई मसलाटा चार पाँचटा गोटा काँचा लंका, सर्षेर तेल 50-60 ग्राम मतन और किछुटा चिंगड़ी माछ दिए भालो करे एटाके मिक्स करे माखिये दिते हबे। একদম ভালো মতন মাখানো হয়ে যাওয়ার পর এবার কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নটাকে হালকা নাড়িয়ে দিয়ে সেই পুরো ম্যারিনেট করা পটল চিংড়িটা পুরো দিয়ে দিতে হবে। হালকা খালি তেলের সঙ্গে একটুখানি নাড়িয়ে দিয়ে উপর থেকে সামান্য একটু চিনি আর যে বাটিতে এটাকে ম্যারিনেট করা হয়েছিল সেই বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিন। বাস খালি 15 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখুন। ঢাকনাটা 15 মিনিট পরে তুলে দেখুন যে পটলগুলো সব সেদ্ধ হয়ে গেছে। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা নেই। একদম এইভাবে বাড়িতে যদি একবার করেন, করে আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের খেয়ে কেমন লাগলো। অনুষ্ঠান বাড়িতে আমরা অনেকেই পটল চিংড়ি খেয়েছি, কিন্তু এই টাইপের রেসিপি যদি একবার অনুষ্ঠান বাড়িতে হয় তাহলে আমার মনে হয় আর বাদবাকি বোধহয় অন্য কোনো আইটেম আর কেউ নেবে না, দুর্দান্ত খেতে। তো প্রথমে আগে ঠাকুমার ছেলেকে দিয়েই উদ্বোধন করি, যিনি আমার বাবা। খেয়ে দিয়ে উঠে উনি খালি আমাকে একটাই কথা বললেন যে মনে হলো যেন অনেক দিন পর মায়ের হাতের কোনো একটা খাবার খেলাম। কথাটা শুনে তো আমার আনন্দে বুকটা ভরে উঠল। যাই হোক, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।